হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ইজি রেসিপি বাই নার্গিসের রান্নাঘরে স্বাগতম। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো গরম গরম ঝরঝরা ধোয়া ওঠা ভাত। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ভাতটি রান্না করব। প্রথমে একটি পাত্রে পানি গরম করতে দিব। পানিটি আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চাল ধুয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, আমার পানি খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ভাতের চালগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। বন্ধুরা, ভাত তো সবাই রান্না করতে জানে, খুবই ইজি একটা ব্যাপার, কিন্তু তারপরেও ঝরঝরে করার জন্য অনেক টেকনিক আছে। যেমন, তেল দিলে ভাতটা ঝরঝরা থাকে। দেখেন বন্ধুরা, আমার ভাত প্রায় হয়ে আসছে। আমি এখন 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিলে ভাতটা সুন্দর সাদা ধবধবা হয়। আমার ভাতটা আমার হয়ে ভাত প্রায় হয়ে আসছে। ফিরে আসছি ঝরঝরা সাদা ভাত নিয়ে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ।